দর্শক আমন্ত্রণ আন্তর্জাতিক জানিয়ে আমাদের হাতে সর্বশেষ ইসরায়েলের বিমানঘাটি আয়রনডন স্টেশন ও রাসায়নিক কারখানায় হামাসের হামলা এদিকে ভারতে ভাইরাস বৃদ্ধির জন্য রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশকে দায়ী করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো জানিয়ে দেব বাইডেনের সঙ্গে ফোন আলাপের পর আক্রমণ বাড়ল ইসরায়েলে কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন গেরিলা নিহত আরো থাকছে রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব হামাস ও ইসরায়েলের প্রতিক্রিয়া এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলের বিমানঘাটি আইরন ড্রোম স্টেশন ও রাসায়নিক কারখানায় হামাসের হামলা ইহুদিবাদী ইসরায়েলের একটি বিমানঘাটি দুটি আয়রন ড্রোম স্টেশন এবং একটি রাসায়নিক কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গাজা উপত্যকার অবরুদ্ধ ফিলিস্তিনের উপর বিমান হামলা চালানোর জন্য করে আসছিল হামলা সম্পর্কে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদিন আল কাশাম ব্রিগেড গত রাতে এক বিবৃতিতে বলেছে আমরা ইসরায়েলের হাতরেজিমে বিমানঘাটি লক্ষ্য করে শিজিল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি এই বিমান থেকে ইহুদিবাদীদের জঙ্গি বিমান উড়ে গিয়ে গাজার জনগণের উপর হামলা চালাচ্ছিল হামাস আরও বলছে তারা নেজেব মরুভূমির নাহাল ও কিবুচ রাসায়নিক কারখানায় আত্মঘাতী সিহাব ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এর আগে হামাসের অন্য এক বিবৃতিতে জানিয়েছে যে তারা কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তারা এ ধরনের দুটি ড্রোন ভূপাতিত করেছে আজ সকালের দিকে গাজা থেকে ছোড়া রকেট ইসরায়েলের আশকেলন শহরের একটি ভবনে আঘাত হানে তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো যায়নি এছাড়া ও হানেজে রকেট হামলা সম্পর্কে সতর্ক করে সাইরেন বাজানো হয় গতরাতে দুপক্ষের মধ্যে প্রচন্ড লড়াই হয়েছে এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে ভারতে করোনা ভাইরাস বৃদ্ধির জন্য রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশকে দায়ী করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির জন্য রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশকে দায়ী করেছে সংস্থার পক্ষ থেকে প্রকাশিত করোনা বিষয়ক সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে ভারতে কোভিড 19 সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আঘাতের পিছনে রাজনৈতিক জনসভা এবং ধর্মীয় জমায়েতের বড় ভূমিকা রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক কর্মসূচি বা ধর্মীয় অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বিধি পালিত না হওয়ায় দ্রুততার সঙ্গে সংক্রমণ ছড়িয়েছে এর আগে আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক পত্রিকা ল্যানসেট ও ভারতে ভয়াবহ করোনার পরিস্থিতি নিয়ে রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশের মতো অতি সংক্রমক অনুষ্ঠানকে দায়ী করেছিল ভারতে করোনা পরিস্থিতির মধ্যে সম্প্রতি চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপকভাবে রাজনৈতিক জনসমাবেশ হয় এসব সমাবেশে অনেক সময়ই করোনা বিধিনিষেধ মানা হয়নি অন্যদিকে হরিদ্বারে কুম্ভ মেলায় ধর্মীয় কর্মসূচিতে জড়ো হন কয়েক লক্ষ মানুষ এদের মধ্যে বেশ কিছু মানুষ করোনা আক্রান্ত হয়েছেন আবার অনেকে মারাও গেছেন মৃতদের মধ্যে কিছু সাধু সন্তোষও রয়েছেন এদিকে উত্তরপ্রদেশ ও বিহারে গঙ্গা নদী থেকে শতাধিক লাশ উদ্ধারের ঘটনায় আশঙ্কা সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের মালদহে এই পরিস্থিতিতে রাজ্য সচিবালয় নবান্নের ঝাড়খণ্ড রাজ্যের সীমানা লগোয়া গঙ্গায় ভেসে আসা মৃতদেহের সন্ধানে নজরদারি শুরু করেছে পুলিশ ও ব্লক প্রশাসন গতকাল মালদহের জেলা প্রশাসক রাজশ্রী মিত্রকে সতর্কমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে এর পাশাপাশি কোনো লাশ পাওয়া গেলে সম্মানের সঙ্গে সৎকারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সচিবালয় নবান্ন থেকে এদিকে বাইডেনের সঙ্গে ফোন আলাপের পর আক্রমণ আরও বাড়ছে ইসরায়েলে সম্প্রতি উত্তেজনার জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জিয়ামিন নেতানিয়াহর কাছে দ্বিতীয়বার ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সঙ্গে আলাপের পরপরই ফিলিস্তিনি ভূখণ্ডে আক্রমণ জোরদার করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি সরকার প্রধান বাইডেন বলছেন তার প্রশাসন এমন একটি অবস্থানে যেতে চাই যেখানে আক্রমণ উল্লেখযোগ্য কমে যাবে বিশেষ করে জনবহুল এলাকা লক্ষ্য করে নির্বিচারে রকেট হামলা কমাতে হবে এর আগে গত বুধবারও নেতানিয়াহর কাছে ফোন করে ইসরায়েলের পাশে থাকার আশ্বাস দিয়েছিল করেছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন এ অঞ্চলে খুব দ্রুত সহিংসতার অবসান হবে বলে আশা করছেন তিনি ইসরায়েলের সমর্থন জানিয়ে সেদিন তিনি বলেছিলেন হাজার হাজার রকেট ছোড়া হলে তা থেকে আত্মরক্ষার অধিকার রয়েছে ইসরায়েলের অথচ ইসরায়েলের আক্রমণে শতাধিক নিরীহ ফিলিস্তিনের মৃত্যু নিয়ে টু শব্দ নেই মার্কিন প্রেসিডেন্টের মুখে সম্প্রতি একটা কথা সবার মুখেই বলা হয় সাপের পেটে সবসময় সাপই জন্ম নেয় সাপের পেটে কখনো কচ্ছপ জন্মে নেয় না মানে হচ্ছে খ্রিস্টানের পক্ষ তো খ্রিস্টানই নেবে বাইডেনের সঙ্গে দুবার ফোনে কথা বলার পর শুক্রবার সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন গাজায় যতক্ষণ প্রয়োজন ততক্ষণ হামাসের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে ইসরায়েল অবশ্য বৃহস্পতিবার রাত থেকেই উপত্যকায় আকাশপথের পাশাপাশি স্থল সংক্রমণ শুরু করেছে ইসরায়েলি দখলদার বাহিনী আজাজের খবর অনুসারে গাজায় ইসরায়েলি হানায় গত কয়েকদিনে হত্যাযোগ্য শিকার হয়েছেন অন্তত একশো উনিশ ফিলিস্তিনি বা জানি কোমলমতি শিশুরাও ইসরায়েলিদের আক্রমণে অন্তত একত্রিশটি শিশু মারা গেছে বলে জানা গেছে এছাড়া আহত হয়েছেন অন্তত আটশো ত্রিশ ফিলিস্তিনি এই সূত্র জানিয়েছে ওডি এদিকে জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে তিন গেরিলা নিহত জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে তিন গেরিলা নিহত হয়েছে আজ সকালে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় এক বন্দুক যুদ্ধে এই গেরিলারা নিহত হয় এনডি হিন্দি ওয়েবসাইট জানিয়েছে নিরাপত্তা বাহিনী অন্তনাগ জেলায় লস্কর ই তাইবের তিন সন্ত্রাসীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী গোপন সূত্রে খবর পায় যে ভাইলো এলাকায় অজ্ঞাত গেরিলারা লুকিয়ে রয়েছে এরপরে সেনাবাহিনী সামরিক বাহিনী সিআরপিএফ ও পুলিশ সদস্য সমন্বিত যৌথ বাহিনী বাহিনী ওই এলাকা ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি অভিযান চালায় এ সময় গেরিলারা গুলিবর্ষণ শুরু করে নিরাপত্তা বাহিনী প্রথমে তাদের আত্মসমর্পণ করতে বললেও তারা ওই প্রস্তাবে কান দেননি এরপরেই পাল্টা ব্যবস্থা গ্রহণ করে যৌথ বাহিনী বর্তমানে ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে এর আগে পাত্রতা পঞ্চায়েতের বনভূমিতে লোকজন কয়েকজন সন্দেহবাজনকে দেখতে পেলে সেখানে পুলিশ ও সেনাবাহিনী তল্লাশি অভিযান চালায় কিন্তু দিনব্যাপী অভিযানে নিরাপত্তা বাহিনী সফল হয়নি পুলিশ জানিয়েছে পাদ্রতা গ্রামের কয়েকজন লোক পুলিশকে জানিয়েছিল গতকাল সন্ধ্যায় কিছু সন্দেহ পাদ্রতার জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা গেছে পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে নেয় এবং আজ সকালে সেনাবাহিনীর সাহায্যে পাদ্রতার জঙ্গল ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায় দিনব্যাপী অভিযান চালানোর পরে কিছু না মেলায় অবশেষে তল্লাশি অভিযান বন্ধ করা হয় সূত্র পার্স টুডে এদিকে রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব হামাস ও ইসরায়েলের প্রতিক্রিয়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর সামরিক আগ্রাসন চালাচ্ছে তা থামাতে রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে দেশটি বলছে মিশরের নজরদারিতে এ যুদ্ধবিরতি কার্যকর হবে এর প্রক্রিয়ায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলছে যুদ্ধবিরতি শুধু গাজা উপত্যকায় পালন করলে চলবে না বরং এর মধ্যে পবিত্র জেরুজালেম আল শহরকেও অন্তর্ভুক্ত করতে হবে সেখানে ইসরায়েলের ঘিন্ন হামলা বন্ধ করতে হবে এদিকে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এর বরা দিয়ে ফিলিস্তিনের আলকুদস টেলিভিশন চ্যানেল জানিয়েছে রাশিয়ার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল গত সোমবার থেকে গাজা উপত্যকার উপর ইসরায়েল বারবার আগ্রাসন শুরু করেছে এরপর রাশিয়ার পক্ষ থেকে প্রথম কোন যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হলো তবে নির্বাসনে থাকা হামাসের অন্যতম নেতা খালে আরুরি বলেছেন মিশরের কাতারও জাতিসংঘ যুদ্ধবিরতির জোরদার প্রচেষ্টা চালাচ্ছে এই সূত্র জানিয়েছে পার্স টুডে এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের প্রতি শ্রদ্ধা জানিয়ে হামাস ও ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গতকাল টুইটারে এক পোস্টে গুতেরেস লিখেছেন ঈদের চেতনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি গাজা ও ইসরায়েলের তাৎক্ষণিকভাবে সহিংসতা প্রশমন ও বন্ধের আবেদন জানাচ্ছি তিনি আরও লেখেন অনেক নিরীহ বেসামরিক নাগরিক ইতিমধ্যে মারা গেছেন এই সংঘর্ষ পুরো অঞ্চলকে কেবল উগ্রবাদ ও চরম পন্থা বাড়িয়ে তুলবে উল্লেখ বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ফিলিস্তিনেও ঈদ উদযাপন করা হয় কিন্তু উৎসবের এই দিনটিতেও হামলা বন্ধ রাখেনি ইসরায়েলি বাহিনী এদিন ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও 19 জন ফিলিস্তিনি নিহত হয়েছে গত সোমবার থেকে ইসরায়েলের অব্যাহত হামলার পর এখন পর্যন্ত 119 ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে 28 জন শিশু ও 11 জন নারী রয়েছেন এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাত শুনিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গতকাল দ্বিতীয়বারের মতো যে জরুরি বৈঠক ডেকেছিল জাতিসংঘের অমতের কারণে তা আটকে গেছে এর আগে বুধবার একই ইস্যুতে নিরাপত্তা পরিষদ বিবৃতি দিতে যে বৈঠক দেখেছিল সেটিও যুক্তরাষ্ট্র আটকে দেয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে এই ইস্যুতে আজ তারা উন্মুক্ত পরিষদে আলোচনা করবে এই সূত্রটি জানিয়েছে ওডি আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য